কচিকাঁচা একাডেমির 27 বছর পূর্তির এই উৎসবে এসে আমার মনে হচ্ছে আমরা তার এই প্রশ্নের উত্তর হয়তো কিছুটা দিতে পেরেছি। এই উৎসবের অনুষ্ঠানের বন্ধু সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকি, মঞ্চে উপবিষ্ট আমার দীর্ঘ সাংস্কৃতিক আন্দোলনের সহযোদ্ধা সংস্কৃতির সাধক জনাব লিয়াকত চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান ভূঁইয়া, সম্মানিত সুধীমণ্ডলী এবং আমাদের দেশের ভবিষ্যৎ কচিকাঁচার দল, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এখানে যখন আসি, আমি বারবারই আসি, এসে আমি আমার স্বপ্নকে খুঁজে পাই। যে স্বপ্ন আশ্রয় হারিয়ে ফেলেছিল, যে স্বপ্ন শুকিয়ে গিয়েছিল, আমি এখানে যখন আসি আমি তখন আমার সেই স্বপ্নের ঠিকানা খুঁজে পাই। একজন মানুষ একটি প্রতিষ্ঠানকে 27 বছর ধরে পরিচর্যা করে এসছেন, গড়ে তুলছেন, এটি আমাদের দেশের প্রেক্ষাপটে যে সমাজ বাস্তবতা, সেই সমাজ বাস্তবতার প্রেক্ষাপটে এটি কঠিন কর্ম বটে, কিন্তু ইকবাল সিদ্দিকি সেই কাজটি খুব স্বাভাবিকভাবে করে যাচ্ছেন। এজন্যে 27 বছর পূর্তির এই লগ্নে দাঁড়িয়ে ইকবাল সিদ্দিকিকে আবারও অভিনন্দন জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা খুব ভালো অবস্থায় নেই, আমাদের চারপাশে আমরা বলি মূল্যবোধের মারাত্মক বিপর্যয় ঘটে চলেছে, শ্রদ্ধাবোধ নেই, শৃঙ্খলা নেই। কিন্তু আমি যখন এই প্রতিষ্ঠানে আসি আমার কাছে তখন মনে হয় ওই কথাগুলো সত্য নয়। আমি এখানে এসে শৃঙ্খলা দেখি, আমি এখানে এসে মূল্যবোধ দেখি, আমি এখানে এসে শ্রদ্ধার জায়গাটি দেখি। আমার সকালবেলায় মনে হচ্ছিল যে এই যে মূল্যবোধের যে ক্ষেত্রটি তৈরি হচ্ছে একে সম্প্রসারিত করা দরকার। যেমন কিছুদিন আগে আপনারা পত্রিকায় একটি খবর দেখে থাকবেন, রাজশাহীর এক উদ্যমী তরুণ বিলুপ্ত প্রায় দেশি প্রজাতির মাছগুলোকে সংরক্ষণ করত। উদ্যমী তরুণের খামারের মতোই এই কচিকাঁচা একাডেমিকে মনে হচ্ছে। এই কচিকাঁচা একাডেমি থেকে যেসব শিক্ষার্থী, যেসব শিশু মূল্যবোধের শিক্ষা নিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি বিশ্বাস করি তারা এই বিরুদ্ধ বাস্তবতায় একটা কার্যকর ভূমিকা পালন। সুধীমণ্ডলী, আমরা উপদেশ দিতে ভালোবাসি, আমরা বলি তুমি এই কাজটি করো, আমরা বলি না এসো আমরা সবাই মিলে কাজটি করি। উপদেশ আমরা কেউই শুনতে ভালোবাসি না। আমি আমার জীবনের দুটি পরের দিন যথারীতি পরীক্ষার হলে গেলাম এবং আমি পরীক্ষা ভালো দিতে পারলাম না, কারণ যেমনি পড়িনি। আরেকটি ঘটনা ঘটেছিল, আমি যখন এসএসসি পরীক্ষা দেব তার আগে আগে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমি পরীক্ষার আগে কেন আমি কাজেই গিয়েছিলাম, ঘুরতে গিয়েছি, সেটা নিয়ে আমাকে বেশ তিরস্কার করলেন এবং সেই তিরস্কার আমার মনে এমনই বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল আমি ওনার সাথে কখনো কথা বলিনি, তিনি পৃথিবীতে নেই। আমার কাছে এখন মনে হচ্ছে যে কাজটা বোধহয় ঠিক হলো না।
আমরা যদি ওভাবে না বলি বাচ্চাদেরকে বলি যে এই যে কাজটি কাজটি আমাদের করা দরকার, যে ফুলের বাগানটি তৈরি করা দরকার, সে ফুলের বাগান আমি শিশুটিকে কেন পাঠাবো, আমি কেন নিজে তার সাথে হাত মেলাবো না। আমরা যদি বলি চলো আমরা এই ফুলের বৃক্ষটি রোপণ করি, আমরা কেন বাচ্চাকে বলি সত্য কথা বলবে? আমরা কেন বলি না আমরা সবাই মিলে সত্য কথা বলবো? সত্য কথা বলার দায় কি শুধু বাচ্চার, আমার নয়? তাহলে আমরা সবাই মিলেই